মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাপাই নবাবগঞ্জ তিন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদের আজকের এই অধিবেশনে মাননীয় স্পিকার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাননীয় আইনমন্ত্রী যে বিলটি উত্থাপন করেছেন, এ বিষয়ে জনগণের যে প্রত্যাশা এবং এদেশের রাজনৈতিক দলসমূহ এবং সুধী সমাজের যে প্রত্যাশা তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমরা দীর্ঘদিন যাবৎ মাননীয় স্পিকার জাতীয় সংসদ থেকেই নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণের জন্য এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য একটি শক্তিশালীকরণের জন্য একটি আইন প্রণয়নের আহ্বান জানিয়ে আসছিলাম। কিন্তু মাননীয় স্পিকার আজকে এই মহান সংসদে আইনমন্ত্রী কিছুক্ষণ আগে যে বিলটি উত্থাপন করেছেন, এখানে ইতিমধ্যেই এই বিলকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সুধী সমাজ বাইরে গণমাধ্যমে এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সুস্পষ্ট প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে, যাহা লাও তাহাই কধু। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত উদ্বেগের সাথে বলতে চাই যে এই সার্চ কমিটির মাধ্যমে বিগত যে দুটি নির্বাচন কমিশন, রকিব কমিশন এবং হোলা কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থাকে এবং নির্বাচন কমিশনকে এত প্রশ্নবিদ্ধ করেছে, এবং নির্বাচন কমিশনের আমি আপনার মাধ্যমে আইনমন্ত্রীকে স্পষ্টভাবে স্মরণ করে দিতে চাই যে আজকের মাননীয় প্রধানমন্ত্রী 2006 সালে যখন বাংলাদেশে কে এম হাসানকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল, প্রধান আপনার তত্ত্বাবধায়ক উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল, তখন প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছিলেন যে নির্বাচন কমিশন এবং আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যাব না। 1995-96 সাল দীর্ঘ 172 দিন হরতালের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় দাবি করেছিলেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছাড়া আমরা কোনো নির্বাচনে যাব না। মাননীয় স্পিকার, এটা বলার অপেক্ষা রাখে না, বর্তমান যে নির্বাচন কমিশন যে সার্চ কমিটির মধ্য দিয়ে গঠিত হয়েছে, আমি আপনার মাধ্যমে আইনমন্ত্রীকে অনুরোধ করব যে আগামী ফেব্রুয়ারি মাসে ওনাদের মেয়াদ শেষ হবে, ওনাদের বিরুদ্ধে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা এবং ওনাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দুর্নীতির রয়েছে সেগুলোর ব্যাপারে ওনাদেরকে আইনের আওতায় নিয়ে আসা খুবই জরুরি মাননীয় স্পিকার। কারণ মাননীয় স্পিকার, আজকে যে আইনটি এখানে উত্থাপন করা হয়েছে, আমি মাননীয় আইনমন্ত্রীকে সুস্পষ্টভাবে বলতে চাই যে এখানে বাংলাদেশের সংবিধানে 178 অনুচ্ছেদে যে বিষয়টি দৃষ্টিপাত করা হয়েছে যে এখানে বাংলাদেশে একটি নির্বাচন কমিশন থাকিবে, উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে এবং অন্যান্য নির্বাচন নিয়োগ দেবেন। 118-5 বলা হচ্ছে সংসদ কর্তৃক প্রণীত যে কোনো আইনের বিধানবলী সাপেক্ষে নির্বাচন কমিশনারদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতির আদেশ দ্বারা যেরূপ নির্ধারণ করবে সেই রূপ হইবে। মাননীয় স্পিকার, এই সংবিধানের 126 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব সহায়তা করা নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হইবে, কিন্তু তারা কর্তব্য পালন না করলে কি হবে কিছু বলা নাই। সুতরাং এই বিষয়গুলি আজকে এই যে আজকে নির্বাচন কমিশন গঠনের জন্য যে আইনটি প্রণয়ন করা হচ্ছে, আজকে সারা দেশের সমস্ত রাজনৈতিক দলসমূহের এবং আজকে দাবি ছিল যে অন্তত পক্ষে যেন এই আইনটি এই সমস্ত বিষয়গুলো যে বিতর্ক তৈরি হয়েছে এই জায়গাগুলো থেকে আপনার যেন আমরা বেরিয়ে আসতে পারি সেই রকম একটি আইন এখানে উপস্থাপন করা। মাননীয় স্পিকার, এখানে সংবিধানের 48 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে যে এখানে সংবিধান 48-3 অনুচ্ছেদে বলা হচ্ছে এই সংবিধানের 56 অনুচ্ছেদ অনুচ্ছেদের 3 দফা অনুযায়ী কেবলমাত্র প্রধানমন্ত্রী এবং 95 অনুচ্ছেদের 1 দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তার অন্য সকল দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শে পালন করবেন। মাননীয় স্পিকার, এখানে আজকে যে আইনটি উপস্থাপন করা হয়েছে, এখানে সার্চ কমিটির মধ্যে এখানে যে আইনের মধ্যে আপনার 9 দফাতে বলা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের উদ্দেশ্যে রাষ্ট্রপতি কর্তৃক ইতিপূর্বে গঠিত, আমি তো তাহলে নিশ্চিত ধরে নিব যে ইতিপূর্বে যে দুইটি সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন হচ্ছে তার বৈধতা দেওয়ার জন্যই এই আইনটি এখানে নিয়ে আসা হয়েছে। মাননীয় স্পিকার, এখানে নতুনত্ব কিচ্ছু নাই, অতীতে যে দুইটি নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেইটিরই জাস্ট অনুরূপ এখানে আজকে বিল উত্থাপন করা হয়েছে। এখানে যাদেরকে সার্চ কমিটির দায় সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের একজন আপনার বিচারক নিয়োগ, একজন বিচারক নিয়োগ দিবেন, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারক নিয়োগ দিবেন, বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক চেয়ারম্যান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এবং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত দুজন ব্যক্তি। মাননীয় স্পিকার, এই আইন অবশ্যই প্রশ্নবিদ্ধ, এই আইন দিয়ে মাননীয় স্পিকার যে বর্তমান যে সংকট, এই সংকটের কিন্তু কোনো নিরসন হবে না, এই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। সুতরাং আমি দাবি করব যে অবশ্যই মাননীয় স্পিকার এই আইনটি প্রত্যাহার করুন। মাননীয় আইনমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন যে এইরকম
একটি আইন প্রণয়নের জন্য রাজনৈতিক দলসমূহ এবং বাংলাদেশের সুধী সমাজের সাথে আলোচনা প্রয়োজন রয়েছে। আমি যদি উনার আমার কাছে যদি উনি তথ্য চান, উনি পরিষ্কারভাবে গণমাধ্যমের সামনে এই স্টেটমেন্ট গত মাসে ডিসেম্বর মাসে উনি দিয়েছেন, সেইটি দরকার হলে আমি উনাকে স্পষ্টভাবে উনার মেইলে আমি পাঠিয়ে দেব। উনি এই কথাটি বলার পর আজকে কিভাবে আপনি এরকম একটা আইন মাননীয় উনারা বলেন যে নির্বাচন কমিশনারের বিচার করতে হবে, এই আগে ওনারা আজিজ সাহেবের বিচার করতে হবে, আগে ওনাদের 1,30,00,000 ভুয়া ভোটার কারা করেছে তাদের বিচার করতে হবে, তারপরে এইখানে আসতে হবে। এত তাড়াতাড়ি তিনতলায় ওঠা যায় না, সিঁড়ি বেয়ে উঠতে হবে, বুঝছেন মাননীয় স্পিকার? তো কথা হচ্ছে যে ওনার আরও বলেছেন, মাননীয় সব কথার জবাব আজকে দিয়ে দেই, আমার ওই দিনের কাজ অনেক কমে যাবে। মাননীয় স্পিকার, ওনারা বলেছেন নেপাল ভুটান এই সব দেশে যেইভাবে হয়েছে, মাননীয় স্পিকার ওনারা যদি পড়ে থেকে আসেন, ওটা পড়েন নাই এটা আমি বিশ্বাস ইয়ে করে বলতে পারি, হলফ করে বলতে পারি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, নেপাল, ভুটান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, জার্মানি, ইংল্যান্ড, সব কটার মধ্যে প্রত্যেকটার মধ্যে এইরকম স্বচ্ছভাবে ইলেকশন কমিশন নিয়োগের ব্যাপার নাই। মাননীয় স্পিকার, আমি প্রত্যেকটা আমি মনে করছি, আমি তো সেই জন্য বললাম মাননীয় স্পিকার যে আমি যখন আমেরিকা তো স্টেট, আমি যখন পাশ করব তখন এইগুলি বলবো মনে করেছিলাম, বই খাতাগুলি বাইরে রেখে এসেছি, আমি প্রত্যেকটা দেখাবো। জার্মানিতে ইন্টিরিয়ার মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দেয়, অস্ট্রেলিয়ায় গভর্নর জেনারেল অ্যাপয়েন্টমেন্ট দেয়, ইয়েতে কি বলে নিউজিল্যান্ডে গভর্নর জেনারেল অ্যাপয়েন্টমেন্ট দেয়, এই কাউকে কনসাল্ট করতে হয় না, তারপর নেপালে, ভুটানে, সেইখানেও ইয়েতে অ্যাপ্রুভাল দেয়। তো কথা হচ্ছে মাননীয় স্পিকার, আমরা যেটা সংসদীয় গণতন্ত্র যেখানে চলে সেইখানে যেইভাবে ইলেকশন কমিশন নির্বাচিত হয় বা ইলেকশন কমিশন মনোনীত হয় সেইভাবে সেটা করার জন্য এই আইনটা করেছি। ওনারা যদি একটু হোমওয়ার্ক করেন তাহলে এটা দেখবেন। মাননীয় স্পিকার, আরেকটা কথা ওনারা বলেন যে ওই 48 আর 56 দেখান অনুচ্ছেদ। মাননীয় স্পিকার, এইখানে এই যে বলা হয় যে মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় প্রধান বিচারপতি ছাড়া প্রধান মহামান্য রাষ্ট্রপতি আর কোনো কাজ মাননীয় প্রধানমন্ত্রীর ইয়ে ছাড়া, পরামর্শ ছাড়া করতে পারেন না। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলি, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি কি যিনি সংখ্যাগরিষ্ঠ এই হাউসের, যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের নেতা বা নেত্রী, না তাকে কি মাননীয় প্রধানমন্ত্রী বানাতে পারেন? পারেন না। তো ঠিক এইভাবেই পরামর্শ মানেই যে সব ক্ষেত্রে যদি উনি পরামর্শ করেন তা না, এই যে 10 জনের নাম দিবে এটা ওনার প্রেরোগেটিভ, এটা উনি সিদ্ধান্ত নেবেন উনি কী করবেন। মাননীয় স্পিকার, এইগুলি না বুঝে যদি এখন ওনারা তর্ক করেন, আমার তো তর্কের জবাব আমাকে দিতেই হবে, আমি যখন এই আইন এনেছি। তো মাননীয় স্পিকার, আমি আমার কথা হচ্ছে যে আসলে কোথায় যা ওনাদের ধাক্কা লেগেছে জানেন মাননীয় স্পিকার? ব্যাপারটা হচ্ছে এইভাবে যদি ইলেকশন কমিশন হয় আর এইভাবে যদি ইলেকশন কমিশন হওয়ার পরে নির্বাচন হয়, ওনারা আর ভোট চুরি করতে পারবে না। এই যে ভোট চুরি করতে পারবে না, ওনাদের তো গাত্রদাহ হয়ে গেছে, জনগণের সাথে তো সম্পৃক্ততা নাই, এটা তো জনগণ বুঝাই দিছে। এখন এই যে এনআইডি কার্ড দিয়ে তারপরে আপনার এনআইডি কার্ড দিয়ে পরিচিতি দিয়ে তারপরে ভোট দেওয়া, তারপরে আপনার ইভিএম, এগুলি কে করেছে? ওনারা স্বপ্নেও দেখেছিলেন এগুলি করার? ওনারা স্বপ্ন দেখলে বলেছিলেন এগুলি স্বপ্ন দেখেছি যে এগুলি করলে পরে নির্বাচন আমাদের পক্ষে আসবে না, এগুলি করা যাবে না। আর আমরা এগুলি করেছি স্বচ্ছ নির্বাচন করার জন্য। মাননীয় স্পিকার, ও ব্যালট বক্সও স্বচ্ছ। তো মাননীয় স্পিকার, এখন তো এইটাই ওনাদের গাত্রদাহ হবে। তো ওনার যেই সব কথা মাননীয় স্পিকার, উনি বলছেন রাত্রেবেলা স্বচ্ছ হলে উনি কি অন্ধ?
যে উনি দেখতে পারবেন না, ওনাদেরকে দেখানো হয়, উল্টায় উল্টায় দেখানো হয়, উনিও নির্বাচন করেছেন, আমিও নির্বাচন করে এসেছি। তো মাননীয় স্পিকার, এইগুলি হচ্ছে ওইটাই কারণ। তো এইগুলি ধর্তব্যে নিলে বাংলাদেশও চলবে না, ওনাদের মতন ওনারা যেই চেষ্টা করেছিলেন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য, ঠিক সেটাই ওনারা যাতে করতে পারেন এই ব্যবস্থা করে দেওয়া হবে। এটা জনগণ বলেছে, বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল হয়েছে, 2041 সালে উন্নত দেশ হবে এবং সেটাই হবে, আপনাদের কোনো ষড়যন্ত্র চলবে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেয়া হলো। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। আবার জানি মাননীয় স্পিকার কতক্ষণ বলতে। ধন্যবাদ মাননীয় স্পিকার।